আচ্ছা বল্টু, পানিতে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম বলো তো। স্যার ব্যাং, ব্যাং তো একটা হলো, আর চারটা? স্যার ব্যাং এর বাবা, ব্যাং এর মা, ব্যাং এর বোন, ব্যাং এর মাসি আর ব্যাং এর ডার্লিং। আচ্ছা বল্টু, পাঁচটি ফুলের নাম বলো তো। স্যার বিউটিফুল, ওয়ান্ডারফুল, হাউসফুল, ইউজফুল, সুইমিং ফুল। যা হারামজাদা, এগুলো কি ফুলের নাম নাকি? হারামজাদা না স্যার, হার্মফুল। বলো তো বল্টু, শিক্ষকদের স্থান কোথায়? কেন স্যার আমার পেছনে? এই হারামজাদা, শিক্ষকদের স্থান তোর পিছনে হয় কিভাবে, বেয়াদব? কেন স্যার আমার বাবা তো প্রায়ই বলেন তোর পেছনে এত মাস্টার লাগালাম তাও তুই পাশ করলি না। আচ্ছা বল্টু, পাঁচটা পাখির নাম বলো তো। স্যার তিনটা ময়না পাখি আর দুইটা টিয়া পাখি। আচ্ছা বল্টু, বলো তো কোনটা বেশি জরুরি, চাঁদ নাকি সূর্য? স্যার চাঁদ। কেন? স্যার চাঁদ আমাদেরকে আলো দেয় রাতের বেলা যখন আমাদের প্রয়োজন হয়, কিন্তু সূর্য দেয় দিনে যখন আমাদের প্রয়োজন নেই। বলো তো বল্টু, গ্রামার কাকে বলে? স্যার যে লোক গ্রামে থাকে তাকে গ্রামার বলে, সে যদি বাঙালি হয় তবে বলে বাংলা গ্রামার, আর যদি বিদেশি হয় তাহলে বলে ইংরেজি গ্রামার। বলো তো কোন পাখি ডানা আছে কিন্তু উড়তে পারে না? স্যার মরা পাখি। আরে আমি তো তোমাদেরকে অনেক ভালোবাসি, এই জন্যই তো মাঝে মাঝে মারি। জি স্যার আমিও আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু ছোট তো তাই প্রকাশ করতে পারি না।